প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15 আগস্টের খুনি এবং খুনের ক্ষেত্র প্রস্তুতকারীরা সবাই সমানভাবে দোষী, কারা জড়িত ছিল একদিন বের হবেই। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, রক্ত দিয়ে হলেও তার স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে স্মরণ সভা করে আওয়ামী লীগ। গণভবন থেকে সবাই ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুই প্রথম এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। শেখ হাসিনা বলেন, জনগণের কাছ থেকে মুজিবকে বিচ্ছিন্ন করতে ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য পরিস্থিতি তৈরি করেছে। সেইভাবে অনেক প্রচার অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এটা হলো বাস্তবতা। কাজে তখন যারা সমালোচনা লিখেছে, যখন যারা বক্তব্য দিয়েছে, তারা তো এদেরই দোষর হিসেবে গ্রাউন্ড তৈরি করছিল, সেটা একটু আপনারা স্মরণ করে রাখবেন। তাহলে আপনাদের বেশি দূর যেতে হবে না এসব খুঁজতে। কেউ কমিশন গঠন করতে বলছেন, তা এ দাবি করছেন, ও দাবি করছেন, খুব ভালো কথা, কিন্তু সেই সাথে এটাও এই এই জিনিসগুলো আগে পড়ে দেখেন, অনেক কিছু আপনাদের কাছে সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই ঘটনা তারা ঘটিয়েছে, পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে, সবাই কিন্তু সমানভাবে দোষী। হ্যাঁ, আমি আরও অনেক ঘটনা জানি, কিন্তু আমি শুধু আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি, এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। ডালিম পাকিস্তানেই আছে তখন থেকে, রশিদ পাকিস্তান এবং লিবিয়া এই দুই জায়গায় থাকে, মাঝে মাঝে ডালিম কেনিয়াতেও যায় বা অন্যান্য দেশে যায়, সে পাকিস্তানি পাসপোর্ট নিয়েই চলে। আর রাশেদ নূর, তারা তো একজন ক্যানাডায় আর একজন তো আমেরিকায় আছে, এরকম মুসলিউদ্দিন, তাকে তার খোঁজ মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এই একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু পাকিস্তানি সরকারকে বহুবার বলা হয়েছে, তারা এটা স্বীকারও করে না, কখনো তাকে দেয়ও না। যে আদর্শ নিয়ে জাতির পিতা রক্ত দিয়ে গেছেন, তার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন শেখ হাসিনা। জাতির পিতা রক্ত দিয়ে গেছেন এদেশের মানুষের জন্য, রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা, আমিও সেই রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি। কাজে আমিও জানি আমার জীবনের কোনো মায়া নেই, আমার কোনো কিছু চাওয়ার নেই, আমার একটাই চাওয়া যে যে আদর্শ নিয়ে আমার বাবা এদেশ স্বাধীন করেছেন, স্বাধীনতা সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌঁছে দেবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।